বড়দিন আপনার 25শে ডিসেম্বর, 1লা জানুয়ারি, তারপরে 26শে জানুয়ারি, তারপরে এই যে শনিবার খারাপ, রবিবার খারাপ, এই খারাপ, সেই খারাপ, এগুলি আমাদের কোরআন কারিম থেকে আল্লাহর তরফ থেকে কোনো নির্দেশ নেই। সুতরাং আমার ভাই ও বন্ধু, 2004 সালের শেষ প্রান্তে 25শে ডিসেম্বর সারা পৃথিবীর পর্যটকরা বড়দিনকে লক্ষ্য করে এসেছিল দ্বীপপুঞ্জ নিকোবর চেন্নাই একদম ভোর 6টায়। গোটা পৃথিবীর পুকুরগুলা পানি নিয়ে কাঁপা শুরু করলো, পুকুরের পানিগুলো এমনভাবে ঘুরতে শুরু করলো, আমরা সেদিন দেখেছি, আপনারাও দেখেছেন। ভোর 6টার সময়তে এই কাজ হলো, বেলা 10টার সময়তে আন্তর্জাতিক সংবাদ সহ বিভিন্ন দেশের সাংবাদিকরা বলল যে এই নিকোবর দ্বীপপুঞ্জ আর চেন্নাই এই সমুদ্রের তীরে লক্ষ লক্ষ পর্যটক হাজির হয়েছিল তারা বড়দিনের উৎসবের জন্য, এবং পানিকে তাদের মুঠে চলে তুলে পানির পূজা সৃষ্টি করে শুরু করেছিল, আর সে পানি 120 ফুট উঁচু হয়ে তার জলোচ্ছ্বাসে গতি ছিল 1000 কিলোমিটার গতি, আর সেই গতিতে সেখানকার প্রায় 4 থেকে 5 লক্ষ পর্যটক একদম জলোচ্ছ্বাসের সঙ্গে ধূলিসাৎ হয়ে যায়, এবং সে এলাকাতে আজও তার নিদর্শন বিদ্যমান। লক্ষ লক্ষ মানুষ সেখানে প্রাণ হারালো, আর গোটা পৃথিবী সেদিন সকালবেলাতে দোলতে শুরু করল। এইরকম যে গুনাহ এবং অন্যায় যা আল্লাহ নির্দেশ নাই, সে কাজ করতে গেলে আল্লাহ নারাজ হয়ে যায়, এবং এই নারাজ হওয়ার পরে আল্লাহ কিছু কিছু মানুষকে সতর্কবাণী করেন, কাউকে মারেন আর কাউকে সতর্কবাণী করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দূরের ও কাছের সারা পৃথিবীর সকলের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি বলতে চাই, যারা আল্লাহকে বিশ্বাস করেন, একমাত্র আল্লাহ মহান, সেই সর্বশক্তিমান আল্লাহকে যারা বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাসের পরে আল্লাহ পাক আমাদের কাছে একটা কিতাব প্রেরণ করেছেন, তার নাম হলো পবিত্র কোরআন কারিম। এই কোরআন কারিম, তাকে বিশ্বাস করা, আর কোরআন কারিম আল্লাহ পাক এর মাধ্যম দিয়ে আল্লাহ বিশ্বাসী ও মুসলিম জাতিকে ইবাদত বন্দিগি করার যে নির্দেশ করেছেন, সেভাবেই মুসলিম জাতিকে চলতে হবে। কিন্তু যেগুলা যে নির্দেশগুলা নেই, সেগুলা করতে গেলে কখনো কখনো আমার আপনার ঈমান চলে যেতে পারে, আমার আল্লাহ পাকের গজব আসতে পারে। তা হলো পবিত্র শুক্রবার জুমার দিন, এই দিনটা নামাজের জন্য আহ্বান করা হয়, সাপ্তাহিক জুমার দিন, এটার জন্য মুসলমানদের ঝাঁপিয়ে পড়া দরকার। কিন্তু এই যে বড় দিন আপনার 25শে ডিসেম্বর, 1লা জানুয়ারি, তারপরে 26শে জানুয়ারি, তারপরে এই যে শনিবার খারাপ, রবিবার খারাপ, এই খারাপ, সেই খারাপ, এগুলি আমাদের কোরআন কারিম থেকে আল্লাহর তরফ থেকে কোনো নির্দেশ নেই। সুতরাং আমার ভাই ও বন্ধু, 2004 সালের শেষ প্রান্তে 25শে ডিসেম্বর সারা পৃথিবীর পর্যটকরা বড়দিনকে লক্ষ্য করে এসেছিল দ্বীপপুঞ্জ নিকোবর চেন্নাই একদম ভোর 6টায়। গোটা পৃথিবীর পুকুরগুলা পানি নিয়ে কাঁপা শুরু করলো, পুকুরের পানিগুলো এমনভাবে ঘুরতে শুরু করলো, আমরা সেদিন দেখেছি, আপনারাও দেখেছেন। ভোর 6টার সময়তে এই কাজ হলো, বেলা 10টার সময়তে আন্তর্জাতিক সংবাদ সহ বিভিন্ন দেশের সাংবাদিকরা বলল যে এই নিকোবর দ্বীপপুঞ্জ আর চেন্নাই এই সমুদ্রের তীরে লক্ষ লক্ষ পর্যটক হাজির হয়েছিল তারা বড়দিনের উৎসবের জন্য, এবং পানিকে তাদের মুঠে চলে তুলে পানির পূজা সৃষ্টি করে শুরু করেছিল, আর সে পানি 120 ফুট উঁচু হয়ে তার জলোচ্ছ্বাসে
গতি ছিল 1000 কিলোমিটার গতি। আর সেই গতিতে সেখানকার প্রায় 4 থেকে 5 লক্ষ পর্যটক একদম জলোচ্ছ্বাসের সঙ্গে ধূলিসাৎ হয়ে যায় এবং সে এলাকাতে আজও তার নিদর্শন বিদ্যমান। লক্ষ লক্ষ মানুষ সেখানে প্রাণ হারালো আর গোটা পৃথিবী সেদিন সকালবেলাতে দৌড়তে শুরু করলো। এইরকম যে গুনাহ এবং অন্যায় যা আল্লাহর নির্দেশ নাই, সে কাজ করতে গেলে আল্লাহ নারাজ হয়ে যায় এবং এই নারাজ হওয়ার পরে আল্লাহ কিছু কিছু মানুষকে সতর্কবাণী করেন, কাউকে মারেন আর কাউকে সতর্কবাণী করেন। তাই সেই দিন সেখানে লাখ লাখ মানুষের মৃত্যু ঘটল, তার পার্শ্বে কার এলাকা দেশগুলিনের 8-তলা 10-তলা 20-তলা বাড়িঘর ভেঙে চোর মার হয়ে গিয়েছিল, আপনারা জানেন দেখেছেন। আর তারই পার্শ্বে কিছু দূরে একটা দ্বীপ, সেখানে ন্যাংটারা বসবাস করতো, সেখানে অথচ পানি যায়নি। ও ন্যাংটারা সব বড় দিন ছোট দিন, এই 25শে ডিসেম্বর, 1লা জানুয়ারি, 26শে জানুয়ারি এগুলো তারা করে না, না তার জন্য তারা সেখানে বেঁচে গেল। আর যে সমস্ত মানুষ আসলে ধর্মের দিন নয়, ধর্ম নয়, আল্লাহর নির্দেশ নয়, যেগুলি করতে গেলে মুশরিক হয়ে যায়, ইমান চলে যায়, সব থেকে বড় ক্ষতিকর হলো ইমান চলে যাবে, এই সব দিনগুলা কখনো করা যাবে না। এই যে 25শে ডিসেম্বর কেক কিনে কাটা এবং এই কেক কিনে কাটা খাওয়া, একে নিয়ে বিভিন্ন রকমের ঢোল ঢাক বাজানো, মাইক বাজানো এবং কাম উত্তেজনক ড্যান্স নাচ, এরই মধ্যে তরুণ তরুণীদের ভিতরে এই উৎসবকে লক্ষ্য করে অবাধ মিলামিশা এবং একে অপরকে ধর্ষণ, এগুলিতে গুনাহ পাহাড়ের মতো জমা পড়বে, এমনকি এতে ঈমান চলে যেতে পারে। তাই আমি সারা পৃথিবীর যারা আল্লাহকে বিশ্বাস করেন তাদেরকে বলবো, ইসলাম ধর্মের ভিতরে এই বড়দিন পালন করা, আজকে শনিবার দিন ভালো না, না আল্লাহর কাছে সব দিন ভালো, কোনো দিনই খারাপ নয়। আল্লাহ এমন কথা কোরআন কারিমের মধ্যে বলেননি আজকে শনিবার নামাজ পড়তে হবে না, আজকে মঙ্গলবার নামাজ পড়া যাবে না, আজকে এই দিন ওই দিন এসব কোরআন কারিমের মধ্যে নেই। সুতরাং আমি বলবো ভাই মুসলিম, আপনি যদি নিজেকে মুসলমান বলেন, আপনি আল্লাহকে বিশ্বাস যদি করেন, এই বিশ্বাসের বদৌলতে আপনার জান্নাত হবে। জান্নাত পরিমাণ ইমান থাকলে আল্লাহ আপনাকে অনেক জান্নাত দান করবেন। অতএব আপনি এই বড় সম্পদটাকে হারিয়ে দিয়েন না। আপনি নিজে যদি নাও জানেন, তবে আপনার প্রতিবেশী মৌলানা সাহেব আছেন, তাদের কাছে কোরআন কারিম আছে, মৌলানা সাহেবদের দ্বারস্থ হয়ে কোরআন কারিম জেনে শুনে আপনি যা করবেন, কোরআন কারিম জেনে করেন, আলেমদেরকে জেনে করেন, আন্দাজের পুরে কারো কথাই আপনি মাথায় ঘোল ঢালবেন না, কারণ এতে আপনার ঈমান চলে যেতে পারে। মুসলমানরা ফলো করবে আলেমদেরকে, আলেমরা ফলো করবে কোরআন ও কারিমকে। কোরআন ও কারিম কি বলছে? কোরআন ও কারিম হচ্ছে জ্ঞানের আলো, এটা মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। কোরআন ও কারিম হচ্ছে মহাবিজ্ঞান, এটা সমাজ বিজ্ঞান, সৌরবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান, সমস্ত বিজ্ঞানে পরিপূর্ণ হয়ে আছে কোরআন ও কারিম। অতএব আমার ভাই ও বন্ধুরা, মা ও বোনেরা, এসবগুলি করবেন না, এতে আপনার ঈমান চলে যাবে। আর এগুলি করতে গেলে গজবও আসতে পারে, যেমন এসেছিল 2004 সালের শেষ প্রান্তে 25শে ডিসেম্বরে, এবং সেই দিন পৃথিবীর 7টি দেশের উপর দিয়ে সমুদ্রের জলোচ্ছ্বাসে কাঁপিয়ে দিয়েছিল, লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল। এইসব করলে পারে, এতে বড় ধরনের গুনাহ হতে পারে এবং এই গুনাহর কারণে আল্লাহ বলেছেন, জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেছেন মানুষ যখন পাপ কাজে লিপ্ত হয়,
আমি তখন পানিতে এবং স্থলে বিপর্যয় সৃষ্টি করি। কেউ যদি বলেন প্রাকৃতিক দুর্যোগ, এ তো আপনার ঈমান নষ্ট হবে। আরে প্রকৃতি থেকে দুর্যোগ আসে নাকি? এখানে বলা হচ্ছে আল্লাহ প্রেরণ করেন, প্রকৃতির বাপেরও দিন নাই কিছু করার। যা ঘটে আল্লাহর তরফ থেকে ঘটে। আল্লাহ বলছেন পানিতে স্থলে বিপর্যয় সৃষ্টি করি। এর দ্বারাতে যখন মানুষ কোনো কাজে গোনাহা করে, পাপ কাজে লিপ্ত হয়, তখন আমি পানিতে আর স্থলে বিপর্যয় সৃষ্টি করি। এ দ্বারা কাউকে মারি আর কাউকে সতর্ক করি, সাবধান করি। অতএব সারা পৃথিবীর যারা আল্লাহকে বিশ্বাস করেন তাদেরকে বলবো এগুলি কখনো করবেন না।